পৃথিবীর সব জায়গায় করোনার মহামারী ছড়িয়ে পড়েছে। এই সংকটকালীন মুহূর্তে যে কোনো সময় গলা ব্যথা হতেই পারে, তার উপরে আবার সিজনের প্রাদুর্ভাবও চলছে। আপনার যদি হঠাৎ করে গলা ব্যথা শুরু হয়ে যায় তখন কি করবেন? গলা ব্যথা এত তীব্র হতে পারে যে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিতে পারে। সব সময় এই গলা ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যাওয়াও সম্ভব হয় না। তাহলে বাড়িতে বসে কিভাবে নিজের গলা ব্যথা দূর করবেন, আসুন জেনে নেই। প্রথমেই বলবো লবণ পানির কথা। আদিকাল থেকেই গলা ব্যথার উপশম হিসেবে লবণ পানির ব্যবহার হয়ে আসছে। এক কাপ গরম পানির মধ্যে হাফ চামচ লবণ মিশিয়ে নিন। দিনে 3-4 বার এই পানি দিয়ে কুলকুচা করলে গলার ফারিঙ্গাল অঞ্চলের রক্ত চলাচল স্বাভাবিক হয়। এর ফলে ভেতরে জমে থাকা ঠান্ডা কফ বের হয়ে এসে গলা পরিষ্কার করে ফেলে। এছাড়া গলার ইনফেকশন অবস্থারও উন্নতি করে, ফলে গলা ব্যথা কিছুক্ষণের মধ্যেই নির্মূল হয়ে যায়। দ্বিতীয়ত বলবো লেবু পানির কথা। গলা ব্যথা দূর করতে লেবু পানি অনেক বেশি কার্যকরী। 1 কাপ পানির মধ্যে 1 চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এটি দিয়ে কয়েকবার কুলকুচা করুন। এটি গলার ভাইরাস এবং ব্যাকটেরিয়া দূর করে গলা ব্যথা কমিয়ে দেয়। এখন যে উপাদানটির কথা বলবো সেটি গলা ব্যথা খুব দ্রুত কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। উপাদানটি হলো হলুদ পানি। হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে যা গলা ব্যথা খুব দ্রুত কমিয়ে দিতে সক্ষম। 1 কাপ গরম পানিতে 1/2 চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চামচ লবণ মিশিয়ে নিন। এরপর এটি দিয়ে দিনে কয়েকবার কুলকুচা করুন। এতে দেখবেন কিছুক্ষণের মধ্যেই গলা ব্যথা কমে যাবে। লবঙ্গ চা। হ্যাঁ বন্ধুগণ, লবঙ্গ চা তো আপনারা অনেকেই খেয়ে থাকেন, কিন্তু জানেন কি লবঙ্গ চা গলা ব্যথা কমিয়ে দিতে পারে? 2 চামচ লবঙ্গের গুঁড়া 1 গ্লাস গরম পানিতে মিশিয়ে নিন। এরপর এটি দিয়ে গলায় কুলকুচা করুন। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে যা গলা ব্যথা কমিয়ে দেয়। সবশেষে বলবো আদা, মধু ও লেবু পানির কথা। প্রথমে 1 চামচ আদা কুচি 1 গ্লাস গরম পানিতে মিশিয়ে কুলকুচা করুন। তারপর 1 চামচ মধু এবং 2 চামচ লেবুর রস 1 গ্লাস গরম পানিতে ভালোভাবে মিশিয়ে নিয়ে গলায় কুলকুচা করুন। এভাবে কুলকুচা করলে কিছু সময়ের মধ্যেই দেখবেন আপনার গলা ব্যথা কমে যাবে, সেই সাথে গলা পরিষ্কারও হবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে 1টি লাইক দিবেন, কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।